হ্যালো স্টুডেন্টস, আজ আমরা ভিডিওতে হিস্ট্রি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আমরা জানি ইতিহাসের প্রায় 50 নম্বর থাকে, তার মধ্যে ন্যাশনাল মুভমেন্ট থেকেই 25 নম্বর থাকে এই অধ্যায় থেকে, আর বাকি ইতিহাস থেকে 25 নম্বর থাকে। টোটাল 50 নম্বর আমাদের ইতিহাস WBCS-এর সিলেবাস। তো এই অধ্যায়টা যদি আমরা ভালোভাবে পড়ি তাহলে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু কমন পেতে পারি। আজ আমরা আলোচনা করব বিগত বছরের 12 বছরের প্রশ্ন উত্তর থেকে নেওয়া প্রশ্নগুলো এই ভিডিওতে সলভ করব। তোমরা যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সঙ্গে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো এবং বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। WBCS, PSC যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর অন্যান্য রাজ্যের যে সমস্ত PSC প্রশ্ন হয়ে থাকে ইতিহাস থেকে, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং চ্যানেলটা কিন্তু অবশ্যই ভিডিওটা কিপ করবে না, শেষ পর্যন্ত দেখবে। সো থ্যাংক ইউ, নাও লেট স্টার্ট। প্রথম প্রশ্ন দেখো, কদরবাটি কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হচ্ছে আমেরিকা। 1913 সালে প্রথম কদরবাটি প্রতিষ্ঠিত হয়। নেক্সট হচ্ছে, সাম্প্রদায়িক বাঁটোয়ারা কে ঘোষণা করে? ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড প্রথম সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, কাকে বলা হতো ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ? দাদাভাই নৌরোজিকে ভারতের সর্বাধিক বৃদ্ধ মানুষ বলা হয়। করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আনন্দমোহন বসু। অ্যান্সার হবে মহাত্মা গান্ধী। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বসু। ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয়ে থাকে। একজন বিপ্লবীর নাম করো যিনি রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। বিনয় বসু। অ্যান্সার হবে সি অপশন, বিনয় বসু। মাতৃভাষায় সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন মাতৃভাষায় সংবাদপত্র আইন জারি করেন। মাতৃভাষায় সংবাদপত্র আইন কখন জারি করা হয়? 1878 সালে। অ্যান্সার হবে সি অপশন, 1878 সালে। বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রটির নাম কি? সমাচার দর্পণ। নেক্সট কোয়েশ্চেন, কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। তিতুমির কে ছিলেন? ওহাবি আন্দোলনের নেতা। তিতুমির ছিলেন ওহাবি আন্দোলনের নেতা। নেক্সট প্রশ্ন, স্বরাজ্য দল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1922 সালে স্বরাজ্য দল প্রতিষ্ঠিত হয়েছিল। স্বরাজ্য দলের একজন নেতার নাম লেখো। চিত্তরঞ্জন দাস হচ্ছেন একজন স্বরাজ্য দলের নেতা। ডান্ডি অভিযান কবে শুরু হয়? 1930 সালে 12ই মার্চ প্রথম ডান্ডি অভিযান শুরু হয়েছিল। সীমন্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? আব্দুল গফর খান সীমন্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন? নবগোপাল মিত্র হিন্দু মেলার প্রতিষ্ঠাতা ছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, ভারত সভার প্রতিষ্ঠাতা কে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি হচ্ছেন ভারত সভার প্রতিষ্ঠাতা। অ্যান্সার হবে বি অপশন, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কবে ভারত সভা প্রতিষ্ঠিত হয়? 1884 সালে প্রথম ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত ছাড় আন্দোলনের তারিখ কোনটি? 8ই আগস্ট 1942 সাল ভারত ছাড় আন্দোলনের তারিখ। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? 1942 সালের 1 সেপ্টেম্বর প্রথম আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট হচ্ছে, হমরুল আন্দোলনের একজন নেতার নাম লেখো। অ্যানি বেসান্ত হমরুল আন্দোলনের একজন নেতা, নেত্রী বলা চলে। নেক্সট হচ্ছে, জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কবে ঘটেছিল? 1919 সালে 13ই এপ্রিল। 13ই এপ্রিলটা আমাদের মনে রাখতে হবে, 1919 সালের 13ই এপ্রিল। কেশরী সম্পাদক কে ছিলেন? কেশরী সম্পাদক ছিলেন বালগঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন,
আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় কত সালে? 1875 খ্রিস্টাব্দে আলিগড় মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয়। নেক্সট হচ্ছে, কোন বছরে দিল্লি দরবারে ইংল্যান্ডের রানীকে ভারত সম্রাজ্ঞী রূপে ঘোষণা করা হয়েছিল? 1876 থেকে 1877 খ্রিস্টাব্দে। টিপু সুলতানের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গপত্তনম ছিল টিপু সুলতানের রাজধানী। ভারতের অর্থনগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? গান্ধীজি সম্পর্কে। স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠাতা সভাপতিকে খুঁজছিলেন? সিআর দাস, চিত্তরঞ্জন দাসকে সিআর দাস বলা হয় সংক্ষেপে। নেক্সট হচ্ছে, সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য। নেক্সট প্রশ্ন, ভারতের পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? লর্ড বেন্টিং। অ্যান্সার হবে এখানে লর্ড বেন্টিং। কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন প্রণীত হয়েছিল? লর্ড ডালহৌসি। অ্যান্সার হবে সি। অমিতবাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেছিলেন? শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমিতবাজার পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। মুসলিম লীগ অন্তর্বর্তী সরকার কবে যোগদান করেছিলেন? 1946 খ্রিস্টাব্দে অক্টোবরে। নীলদর্পণ ইংরাজিতে কে অনুবাদ করেন? মধুসূদন দত্ত। নেক্সট হচ্ছে, গান্ধীজির কোন আন্দোলনে খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হয়? অসহযোগ আন্দোলন। অ্যান্সার হয় বি অপশন। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা রাজপথ রায়। অ্যান্সার হবে এ, লালা রাজপথ রায়। বঙ্গভঙ্গ রোধ হয় কখন? 1911 সালে প্রথম বঙ্গভঙ্গ রোধ হয়েছিল। খিলাফত আন্দোলনের নেতৃত্বে কে বা কা দিয়েছিলেন? মোহাম্মদ আলী ও শওকত আলী। নেক্সট কোশ্চেন, শের-ই পাঞ্জাব কাকে বলা হয়? শের-ই পাঞ্জাব বলা হয় লালা রাজপথ রায়কে। শের-ই পাঞ্জাব বলা হয়। বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন? যতীন্দ্রনাথ মুখার্জি বাঘা যতীন নামে পরিচিত ছিলেন। নেক্সট হচ্ছে, নিখিল ভারত হমরুল লীগ প্রতিষ্ঠিতা ছিলেন কে? নিখিল ভারত হমরুল লীগ প্রতিষ্ঠিতা ছিলেন অ্যানি বেসান্ত। জালিয়ানাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? 1919 সালে জালিয়ানাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল। শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? লর্ড মেয়ো। ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেছিলেন? দাদাভাই নওরোজি। নেক্সট কোশ্চেন, কোন আইনের দ্বারা রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হন? রয়্যাল টাইটেল অ্যাক্ট 1876। আইন অনুযায়ী রানী ভিক্টোরিয়া ভারতের সম্রাজ্ঞী হয়েছিলেন। ভারতীয় বিপ্লবাদের জননী রূপে খ্যাত ছিলেন কে? মাদাম কামা। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর স্থাপিত হয়? 1835 খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। কে কলকাতায় ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন স্থাপন করেছিলেন? এস এন ব্যানার্জি। নেক্সট প্রশ্ন হচ্ছে, 2012 সাল থেকে নেওয়া প্রশ্ন উত্তরগুলো। দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন? ত্রিপুরাতে। অ্যান্সার হবে বি অপশন, ত্রিপুরা। নেক্সট কোশ্চেন হচ্ছে, সম্প্রতি শিলং ঘোষণা সংবাদ শিরোনামে এসেছিল যে বিষয়ের জন্য? সেটি হল তথ্যের অধিকার আইনের জন্য। অ্যান্সার হবে ডি অপশন। আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালচারী।
নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন স্বামী দয়ানন্দ সরস্বতী। কোয়েশ্চেন নম্বর ফোর, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালচারী ছিলেন ভারতের শেষ গভর্নর জেনারেল। আলিগড় আন্দোলন শুরু করেছিলেন কে? সৈয়দ আহমেদ খান। সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলন শুরু করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে, বাউন্ডারি কমিশনের প্রধান হিসাবে কোন ব্যক্তি ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করেছিলেন? স্যার সিরিল র্যাডক্লিফ। অ্যান্সার হবে বি অপশন। বিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় কখন?